আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু বিডি স্টল ডট কম গরমের সময় সবাই চায় বাসাবাড়িতে এসি লাগাতে কিন্তু এসি সম্পর্কে আমাদের অনেকের ধারণা নেই বললেই চলে তাই এই ভিডিওটি তাদের জন্য আর জানিয়ে দেব এসি কেনার আগে কিছু টিপস বর্তমান দাম এবং আনুমানিক একটা খরচের তালিকা সুতরাং ভিডিওটি না টেনে দেখুন শেষ পর্যন্ত প্রথমে যদি বলি তো বর্তমান বাজারে চার ধরনের এসি পাওয়া যায় নাম্বার ওয়ান স্প্লিট এসি স্প্লিট এসির ক্ষেত্রে কম্প্রেসর ও কনডেনসর গড়ের বাইরে থাকে ফলে গরম বাতাস বের করে দেওয়ার জন্য দেওয়ালে বড় কোনো ধরনের ছিদ্র করতে হয় না আর এসির বাল্ব ও ই ভ্যাপার দুটো অংশ গড়ের ভিতরে থাকে যা দিয়ে খুব দ্রুতভাবে রুম শীতল হয়ে যায় নাম্বার টু উইন্ডো টাইপ উইন্ডো এসিতে চারটা অংশ একসাথে থাকায় এর এক পাশ দিয়ে শীতল বাতাস বের হয় এবং অন্য পাশ দিয়ে গরম বাতাস বের হয় যার ফলে এর গরম বাতাস বের করার জন্য দেওয়ালে বড় ছিদ্র করতে হয় নাম্বার থ্রি পোর্টেবল টাইপ সব স্থানে সহজে বহন করা যায় বিদায় প্রয়োজন অনুসারে যে জায়গায় ব্যবহার করা যায় তবে এসির ধারা সংগৃহীত পানি একটি নির্দিষ্ট সময় পর পর ফেলে দিতে হয় নাম্বার ফোর ক্যাসেট টাইপ ক্যাসেট টাইপ এসি বড় শপিং মল বা বড় অফিসের জন্য ব্যবহার করা হয় এই ধরনের এসি মূলত ছাদের সাথে যুক্ত করা থাকে যাতে করে এসির অস্তিত্ব বোঝা না যায় এবার জানবো এসির টন বলতে কি বোঝায় এসির ক্ষেত্রে টন বলতে বোঝায় একটি নির্দিষ্ট পরিমাণ বড় বরফ গলাতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় আর তার তাপীয় ইউনিটকে বলা হয় ব্রিটিশ থার্মাল ইউনিট অর্থাৎ বিটিইউ বলে যেমন এক টন বরফ গলাতে তাপের প্রয়োজন বারোশো বিটিইউ এবার যদি বলেন ইনভার্টার এসি নাকি নন ইনভার্টার এসি কিনবেন ইনভার্টার এসি বলতে যে সকল এসিতে ভ্যারিয়েবল রোটারি কম্প্রেসর ব্যবহার করে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয় সে সকল এসিকে ইনভার্টার এসি বলে এই ধরনের এসির সুবিধা হচ্ছে তাপমাত্রা সব সময় সমান থাকে এবং বারবার কম্প্রেসর চালু করার প্রয়োজন হয় না বিদায় বিদ্যুৎ খরচও তিরিশ থেকে পঞ্চাশ পর্যন্ত কম হয় ইনভার্টার এসির দাম তুলনামূলক একটু বেশি হয় এবার জানবো নন ইনভার্টার এসি কাকে বলে যে সকল এসিতে ফিক্সড রোটারি কম্প্রেসর ব্যবহার করার ফলে যখন একটা নির্দিষ্ট তাপমাত্রায় গিয়ে কম্প্রেসর বন্ধ হয়ে যায় এবং তাপমাত্রা বেড়ে গেলে পুনরায় চালু হয় সে সকল এসি কে নন ইনভার্টার এসি বলে এই ধরনের এসিতে বিদ্যুৎ খরচের পরিমাণ কিছুটা বেশি হয় তবে নন ইনভার্টার এসিতে এনার্জি ইফিসিয়ান্স টেকনোলজির বিভিন্ন স্টার রেটিং থাকে ফলে স্টার রেটিং বেশি হলে এর বিদ্যুৎ খরচ কম হবে এবং স্টার রেটিং কম হলে বিদ্যুৎ খরচ বেশি হবে নন ইনভার্টার এসির তুলনামূলক অনেক কম হয় নন ইনভার্টার এসি সাধারণত তিন ধরনের স্টার রেটিং হয়ে থাকে টু স্টার থ্রি স্টার ও ফাইভ স্টার অ্যাক্টন স্প্লিট নন ইনভার্টার এসির ক্ষেত্রে স্টার রেটিং বিদ্যুৎ খরচ এবং মাসিক বিদ্যুৎ বিলের একটা আনুমানিক হিসেব হচ্ছে পাঁচ দশমিক তিন ছয় প্রতি ইউনিট ধরে স্টার রেটিং পাঁচ স্টার পাওয়ার শূন্য দশমিক নয় আট ব্যবহার সময় দৈনিক আট ঘন্টা মাসিক খরচ বারোশো টাকা স্টার রেটিং তিন স্টার পাওয়ার এক দশমিক শূন্য নয় কিলো ব্যবহার সময় দৈনিক আট ঘন্টা মাসিক খরচ চোদ্দশো টাকা স্টার রেটিং দুই স্টার পাওয়ার এক দশমিক এক পাঁচ কিলোওয়াট ব্যবহার সময় দৈনিক আট ঘন্টা মাসিক খরচ চোদ্দশো টাকা এবার জানাবো কোন এসির কত দাম এবং কতটুকু স্থানে কতটুকু ক্যাপাসিটির এসির প্রয়োজন এসির দাম নির্ভর করে এর ব্র্যান্ডের উপরে ভিন্ন ভিন্ন ব্র্যান্ডের এসির দাম ভিন্ন ভিন্ন হতে পারে আর আপনার কত ধরনের এসি প্রয়োজন তার একটা ধারণা দেয়া যাক আর এই নিয়ম মানলে আপনার এসি কম্প্রেসরের উপর কোনো লোড পড়বে না এসির টন এক টন বর্গফুট একশো দাম পঁচিশ হাজার টাকা থেকে শুরু এসি টন এক দশমিক পাঁচ টন বর্গফুট একশো পঞ্চাশ দাম একত্রিশ হাজার টাকা থেকে শুরু এসির টন দুই টন বর্গফুট ফুট দাম একচল্লিশ হাজার টাকা থেকে শুরু এসির টন দুই দশমিক পাঁচ টন বর্গফুট দাম হাজার টাকা থেকে শুরু সময়ের সাথে সাথে এসির দাম কম বেশি হতে পারে তাই এসির তাৎক্ষণিক দাম জেনে নিতে পারেন বিডি স্টল ডট কম এর ওয়েবসাইট থেকে আর সব ধরনের এসি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন বিডি স্টল ডট কম থেকে আর বিডি স্টল ডট কম আপনার অর্ডারটি পৌঁছে দিবে আপনার ঠিকানায় আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন এনেবল করে দিন যেন পরবর্তী ভিডিও বা অফারগুলো আপনার মিস না হয় ভালো থাকুন সুস্থ থাকুন এবং বিডি স্টল ডট কমের সাথেই থাকুন ধন্যবাদ